الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس وقد قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من ابن آدم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য দীর্ঘ এক সপ্তাহ পর আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন আমরা শুকরিয়া দান আল্লাহর দরবারে সবাই খুশি হয়ে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে আমাদের নবী পাকের রওজা মোবারকে দুরুদ প্রেরণ করি আমরা সবাই বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল করা পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে বনি ইসরায়েলের 61 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি এই কোরআনের আয়াত এবং নবী পাকের হাদিস এই দুইটার সমন্বয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনার মূল বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ইতিহাসের মধ্যে কি শিক্ষা রেখেছেন এটা আমাদের প্রত্যেকের জানা দরকার আমরা সবাই কম বেশি জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য কিন্তু এটা ছাড়াও ইবাদত তো অবশ্যই এবং এর মধ্যে আরো কিছু গুরুত্ব কিছু বিষয় আছে যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তখনকার ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারবো তো সেই শিক্ষা আমরা কি শিক্ষা নিতে পারবো আমাদের জন্য কোন শিক্ষা কোরআন এবং হাদিস থেকে আমরা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবো এই বিষয়টা আমাদেরকে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম কোরআন এবং হাদিসটা আমাদেরকে সামনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কোরআনের আয়াত সূরা বনি ইসরায়েলের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথা আমাদেরকে জানিয়েছেন এবং অপর আরো একটি সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা আরো স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিদেরকে সৃষ্টি করবেন। এই মানব জাতি দুনিয়ার জমিনে আসারও পূর্বে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি জাতির বসবাস দুনিয়ার জমিনে রেখেছিলেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক মানব জাতি আসার পূর্বে আরেকটি জাতির যেই বসবাসের ব্যবস্থা করেছিলেন সেই জাতির নাম হলো জিন জাতি। মানব জাতি দুনিয়ার জমিনে আসারও 200 বছর পূর্বে জিন জাতি দুনিয়ার জমিনে বসবাস করছিল। তো এই মানব জাতিরা আসার আগে জিন জাতি যখন দুনিয়াতে বসবাস করতেছিল এইরকম অবস্থা, আমরা সবাই ইতিহাসের শুরু থেকে একটা বিষয় জানি যে জিনের সর্দার আজাজিল, যে ফেরেস্তা, ফেরেস্তাদের সর্দার ছিল, ফেরেস্তাদের সাথে থাকতো। তো সম্মানিত মুসল্লিয়ান একরাম, আসুন আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে এই ইতিহাস সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে এখান থেকে যেন শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার জমিনে মানব জাতিরা যখন দুনিয়ার জমিনে বসবাস করবে, এই মানব জাতি দুনিয়াতে আসারও 200 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে দুনিয়ার জমিনে বসবাসের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা তিনি বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাহারা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একজন জিন জাতির মধ্যে একজন জিনকে দায়িত্ব দিয়েছিলেন। এই জিন জাতি জান্নাতের পাহারাদার ছিল, জান্নাতকে এই জিন পাহারা দিত। জিন যখন জান্নাত পাহারা দিতেছিল, পাহারা দেওয়া অবস্থায় দুনিয়ার জমিনে জিনের অপর আরেক জাতি তারা যখন দুনিয়ার জমিনে বসবাস করতে থাকে, বসবাস করতে করতে এই জিন জাতির মধ্যে একজনের সঙ্গে আরেকজনের যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একজনের সঙ্গে আরেকজনের যখন, একজনের সাথে আরেকজনের যখন রক্তারক্তি ভাব শুরু হয়ে গেল, একজনের সাথে যখন আরেকজনের মারামারি, রক্তপাত, হানাহানি শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে জিন জাতিকে দুনিয়াতে আল্লাহর ইবাদতের জন্য পাঠানো হয়েছিল, এই জিন জাতি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তারা নিজেরাই নিজেদের কৃতকর্মের উপরে পরিচালিত হয়েছে। আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর দেওয়া হুকুমগুলোকে তারা বাদ দিয়ে নিজেদের মন গড়া নীতির উপরে যখন তারা চলা শুরু করলো, তখন একজনের সঙ্গে আরেকজনের মনের মিল যখন হলো না, একজনের নীতির সাথে আরেকজনের নীতি যখন মিলে না, এমন পরিস্থিতিতে দুই গ্রুপের যখন সংঘর্ষ শুরু হয়ে যায়, আবার কোনো বিষয় যখন তাদের সামনে উপস্থাপন হয় একজনেরটা আরেকজন মানতে পারে না, কারণ তাদের মন গড়া নিয়ম, মন গড়া পথ অনুযায়ী যখন চলতে গেল, একজনের মন মতো হয় আরেকজনের মন সে অনুযায়ী হয় না। এই রকম পরিস্থিতির মধ্যে দুনিয়ার মধ্যে তখন ফেতনা ফাসাদ শুরু হয়ে গেল। এই ফেতনা ফাসাদ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাদের একটা দল দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাত পাহারা দেওয়ার জন্য যেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনকে দায়িত্ব দিয়েছিলেন, সেই জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের নেতা বানায়া আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এইবার জিন জাতি যখন, জিনের এই জিন যখন নেতা হয়ে ফেরেশতাদের কিন্তু নিয়ে দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে জিনদেরকে, কিছু জিনকে হত্যা করে ফেলল, আর কিছু জিনকে তারা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করল, কিছু জিনকে তারা বড় বড় জঙ্গলের মধ্যে নিক্ষেপ করল। করার পর জিনের ব্যবস্থা কিছু জঙ্গলে আর কিছু সমুদ্রের মধ্যে করে দেওয়ার পর এই যখন জিন জাতিরা আবার জিনের সর্দার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফিরে গেল, আল্লাহর দরবারে ফিরে যাওয়ার পরে
জিনের মধ্যে এই নেতার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়ে গেল, তার ভিতর একটা অহংকার তৈরি হয়ে গেল। সে বলতেছে যত বড় কাজ আমার দ্বারা হয়েছে অন্য কেউ এত বড় কাজ করতে পারে নাই, আমি জান্নাতের রক্ষক, আমি জান্নাত পাহারা দেই, আবার আমি জিনদের জায়গাগুলোকে আমার আয়ত্তে করে দেওয়া হয়েছে, অতএব আমার চাইতে বড় আর দুনিয়ার জমিনে কেউ নাই, এই দুনিয়ার দেখাশোনার দায়িত্ব আমি ছাড়া আর কেউ নিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। জিনের দায়িত্ব ছিল সে জিনদেরকে যখন দুনিয়া থেকে কিছু জিনকে হত্যা করে দিল, কিছু জিনকে সমুদ্রে এরকম পাঠিয়ে দিল, এরপরে আল্লাহ পাক এই নেতাকে দায়িত্ব দিল পারস্য মহাসাগরগুলো উপসাগরগুলো তার দায়িত্ব চলে গেল, এইগুলোতে যা জিন থাকবে, রোম পারস্যের যেই সাগরগুলোতে জিন থাকবে, বড় বড় জঙ্গলের মধ্যে যে জিনগুলো আছে এদের দায়িত্ব আল্লাহ পাক ওই নেতার উপরে দিল, এদেরকে কন্ট্রোল এখন থেকে তুমি করবা। এখন চিন্তা করতেছে যেহেতু আমি কন্ট্রোলের দায়িত্ব পেয়েছি, আমি যেহেতু একটা গদি পেয়েছি, একটা চেয়ার পেয়েছি, এখন সব কিছু আমার হাতে, আমি যা করব তাই হবে, আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে চালাবো, যেহেতু আমি এখন গদি পেয়ে গেছি, যেহেতু আমার এখন চেয়ার হয়ে গেছে, আমি এখন ক্ষমতাবান, অতএব দুনিয়াতে আমার ওপর দিয়ে কথা বলার মতো আর কেউ নাই, দুনিয়াতে চলার জন্য আমার ওপরে আর কেউ নাই, সব কিছুর উপরে এখন আমি আছি, অতএব সব রাজত্ব একমাত্র আমি করব। যখন এই শয়তান ইবলিস তো এখনো হয় নাই, সে এখনো একজন জিনের সর্দার আছে, এর ভিতরে যখন এই অহংকার গুলো চলে আসলো, এই অহংকার গুলো আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন যে এই ব্যক্তির মধ্যে, জিনের মধ্যে, এই নেতার মধ্যে, নেতার নেতৃত্ব পেয়ে তার মধ্যে অহংকার চলে আসলো, তার মধ্যে লোভ লালসা চলে আসলো, তার মধ্যে নেতৃত্বের বরত্ব চলে আসলো, সে আর কাউকে গুনতেছে না, সে শুধুমাত্র নিজের বরত্ব নিয়ে সামনের দিকে আগাচ্ছে, এই রকম অবস্থা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে একটা মজলিসের ব্যবস্থা করলেন। সম্মানিত মুসল্লিন একরাম, মনে রাখবেন, কেউ যদি চেয়ার পাওয়ার পরে মনে করে যে আমি নিজে সব কিছু হয়ে গেছে আর কাউকে গুনার সময় নেই, মনে রাখবেন স্পষ্ট এই ব্যক্তি একটা শয়তান, এটা শয়তানের চরিত্র। ইতিহাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মানব সৃষ্টির ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন ভালো ব্যক্তি জান্নাত পাহারা দিত, ফেরেশতাদের সর্দার ছিল, এমন একটা জিন, এমন একটা ব্যক্তি সে আস্তে আস্তে কিভাবে দেখেন ধ্বংস হয়ে গেল, সে আস্তে আস্তে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, এর মধ্যে এটা একটা কারণ, তার ভিতরে চেয়ারের লোভ জেগেছিল, তার ভিতরে ক্ষমতার দাপট জেগেছে যে আমি সব, আর কাউকে গুনার সময় নেই, আর কাউকে হিসাবে ধরার সময় নেই, আমার যা ইচ্ছা আমি তাই করব, এইরকম চিন্তা ভাবনা করার কারণে এই শয়তানকে, এই ব্যক্তিকে, ভালো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান বানিয়ে দিয়েছেন। এজন্য আমাদের ভিতর থেকে অহংকার দূর করে দিতে হবে, যত ক্ষমতাশীলী হই না কেন ওইটার অপব্যবহার করা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা পরিবেশ তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবেশের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে জমা করলেন। সমস্ত ফেরেশতা যখন সেই জায়গায় জমা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা কাজ করার পরিকল্পনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালাল মালাইকাতু ইসজুদু লি আদামা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই দুনিয়ার জমিনের মানুষদেরকে আপনি জানায় দিন মানব জাতির ইতিহাসের মধ্যে কি শিক্ষণীয় আছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একটা মাহফিলের মতো একটা ব্যবস্থা করলেন। সমস্ত ফেরেশতাদেরকে হাজির করার পরে ওই ফেরেশতার মধ্যে ফেরেশতার নেতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলেন। এইবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইতে চাই। আল্লাহ পাকের কথা শোনার পরে এইবার যতগুলো ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুনিয়ার জমিনে কোনো মানুষ পাঠানোর দরকার নাই। আতাজালু ফিহা মাই ইউফসিদা ফিহা, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে জিন জাতিরা যেমন ভাবে তারা হানাহানির মধ্যে লিপ্ত ছিল, এই দুনিয়ার জমিনে যেমন ভাবে জিন জাতি রক্তপাতের মধ্যে লিপ্ত ছিল, দুনিয়ার জমিনে জিন জাতি যেমন একজন আরেকজনের সাথে দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত ছিল, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন এই দুনিয়াতে আর মানুষ পাঠানোর দরকার নাই, কারণ মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে এই মানুষগুলো আল্লাহর বিরোধিতা করবে, তোমার বিরোধিতা করবে, এই মানুষগুলো তোমার ইবাদত করবে না, এই মানুষগুলো তোমার হুকুম মানবে না, এই মানুষগুলো রক্তপাতের মধ্যে লিপ্ত হবে, এই মানুষগুলো একজন আরেকজনকে খুন করবে, একজন আরেকজনের উপরে অত্যাচার করবে, একজন আরেকজনের উপরে জুলুম করবে, এই মানুষগুলো একজন আরেকজনের উপরে ক্ষমতার দাপট দেখাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা শুনে নাও, শুনে নাও, তোমরা যে বিষয়ে জানো আমি আল্লাহ যে বিষয়ে জানি তোমরা সেই বিষয়ে কিন্তু জানো না। মুসলমান বাবা যারা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়াতে মানুষ পাঠাবেন, আর ফেরেশতারা বললেন না মানুষ পাঠানোর দরকার নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে একটা কথা বললেন, আমি যেই বিষয়ে জানি তোমরা কিন্তু সেই বিষয়ে জানো না। আল্লাহ বললেন, আমি একমাত্র এমন একটা বিষয় জানি যে বিষয়ে তোমরা জানো না। ও মুসলমান বাবা যারা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ পাক কোন বিষয়টা জানতেন যার কারণে মানব পাঠাইতে চাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা জানে ফেরেশতারা জানে না, এটা হলো দিলের খবর। ওই যে শয়তান ইবলিস যাকে ফেরেশতাদের নেতা বানানো হয়েছে, এই ফেরেশতাদের নেতা যাকে বানানো হয়েছে, এই ব্যক্তির ভিতরে যখন বরত্ব চলে আসলো, এই নেতার ভিতরে যখন বরত্ব চলে আসলো, আল্লাহর হুকুম মানতে চায় না, নিজের বরত্বকে প্রকাশ করতে চায়, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নেতা, আমার উপরে কেউ কর্তৃত্ব খাটাইতে পারবে না, আমি যা করব তাই হবে, কারণ জিনদেরকে কন্ট্রোল করার দায়িত্ব আমার হাতে চলে আসছে, এই গোটা দুনিয়াটাই কন্ট্রোল করার দায়িত্ব আমার হাতে চলে আসছে। এই রকম বরত্ব যখন ওই ইবলিসের মধ্যে চলে আসলো, ফেরেশতাদের নেতার মধ্যে যখন এই ধরনের বরত্ব চলে আসলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় মানুষদেরকে দুনিয়াতে পাঠানোর চিন্তা করলেন। এই জন্যই আল্লাহ পাক জানতো ওই ইবলিসের মনের মধ্যে যেই যেই অহংকার, যেই গর্ব জেগে গেছে, এই গর্বের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। ওই ফেরেশতার দিলের খবর ফেরেশতারা কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে, আল্লাহই জানে তার ভিতরে বরত্ব, আর এই বরত্বটাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে প্রেরণ করে আল্লাহর হুকুম আল্লাহ কায়েম করতে চায়। বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস থেকে কি বোঝা যায়? শয়তানের ভিতরে যখন লোভ জাগলো, তার ভিতরে অহংকার আসলো যে আমি তো এখন জিনদেরকে কন্ট্রোল করার দায়িত্ব পেয়ে গেছি, আমি জান্নাত পাহারা দেওয়ার দায়িত্ব আমার ছিল, এত বড় দায়িত্ব থাকার পরে আমার চাইতে বড় আর কে থাকতে পারে, আমার চাইতে ক্ষমতাসীন আর কে থাকতে পারে, আমার চাইতে পাওয়ার কে খাটাইতে পারে, আমার চাইতে দাপটল আর কে থাকতে পারে। যখন শয়তানের মধ্যে এই আকাঙ্ক্ষা চলে আসলো, যখন শয়তানের ভিতরে এই
প্রলোভন চলে আসলো, আল্লাহ পাক তখন মানব জাতিকে দুনিয়াতে পাঠাতে চেয়েছেন, এর মধ্যে একটাই কারণ এই মানব জাতিদেরকে পাঠাতে চেয়েছেন। এই জন্যই এই মানব জাতিরা যেই যে সমস্ত মানুষের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম রাজি হয়ে যাবে, যার মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা চলে আসবে, যে আল্লাহর হুকুমকে মানবে না, যে অন্যের উপর অত্যাচার জুলুম করার চিন্তা করবে, যার ভিতরে ক্ষমতার দাপট চলে আসবে, যার ভিতরে ক্ষমতার লোভ চলে আসবে, এই ধরনের ব্যক্তিদেরকে ধ্বংস করে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য আল্লাহ পাক মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র খাও দাও ফুর্তি করো এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নাই। ওই শয়তানের ভিতরে যখন আল্লাহ বিদ্বেষী মনোভাব তৈরি হলো, আল্লাহ পাক তখন ওই দুনিয়াতে মানব পাঠানোর চেষ্টা করে, মানব পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর মানে এটাই মানুষকে শিক্ষা দেওয়া হয় যে দুনিয়াতে যখন কোনো শয়তান পক্ষ ইসলামের উপরে আঘাত হানবে, ইসলামকে যখন ধ্বংসের চিন্তা ভাবনা করবে, ইসলামের বিরুদ্ধে যখন চেয়ারে গদিতে বসে তারা স্লোগান দিবে, এই ব্যক্তিদেরকে ধ্বংস করে দিবে মানুষেরা, এই ব্যক্তিকে ধ্বংস করে দিবে ইমানদারেরা, এই ব্যক্তিকে ধ্বংস করে দিবে আল্লাহ পাকের বান্দারা। এই জন্যই আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাকের বান্দাদেরকে পাঠিয়েছেন। এটাই আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা দেয়। ওই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাবানোর জন্য মানুষকে পাঠাইছেন, এর মানে এটাই শয়তানদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ মোমেনদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদেরকে জানায় দেন পূর্বের ইতিহাস থেকে যেন তারা শিক্ষা নিতে পারে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠাবেন সিদ্ধান্ত নিয়ে নিলেন। আর শয়তান এই ইবলিস আল্লাহর সঙ্গে দাঁড়ায় বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ পাক যখন মানবকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে আবার ডাকলেন, সমস্ত ফেরেশতারা আদমের সামনে গিয়া হাজির হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, কুলনালি, আল্লাহ পাক বললেন, ওয়াইদ কুলনালিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ পাক যখন হুকুম করলেন তোমরা আদমকে সেজদা করো, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করেছে। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকনেওয়ালা ইবলিস শয়তান আল্লাহকে সেজদা করে নাই, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, ক্বালা আসজুদু লিমান খলাকতাতিন, এইবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি কাকে সেজদা করব? এটা তো ওই ব্যক্তি তুমি যাকে মাটি দিয়ে তৈরি করেছো, আমাকে তো আগুন দিয়ে বানাইছো, আগুন থাকে উপরে মাটি থাকে নিচে, অতএব আগুন কখনো মাটিকে সেজদা করতে পারে না। এই অহংকার যখন করলো, সম্মানিত মুসল্লিন একরাম, সময় অল্প থাকার কারণে লম্বা ঘটনা অসংক্ষেপে বলে দেই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ইবলিসকে, যখন তাকে এই ইবলিস ব্যক্তিকে আল্লাহ পাক যখন জাহান্নামী ঘোষণা করে দিল, এই ইবলিসকে জাহান্নামী ঘোষণা করার পর এইবার ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আজকে থেকে যেহেতু আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি যেহেতু জাহান্নামী হয়ে গেছে, আমি তোমার কাছে তিনটা জিনিস চাই, এই তিনটা জিনিস তুমি আমাকে দিয়ে দাও, তোমার কাছ থেকে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বলো তুমি কি চাও আমার কাছ থেকে? এইবার ইবলিস ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, এক নাম্বার জিনিস আমাকে দিতে হবে, আমাকে এমন অবকাশ দিবেন যেন আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার হায়াত থাকে, এবং আমার দলে যতজন আসবে তাদের হায়াতও কিয়ামত পর্যন্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ঠিক আছে, তোমাকে হায়াত দিয়ে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। এইবার দুই নাম্বার জিনিস ইবলিস আল্লাহর কাছে চাইলো, ইবলিস ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, দুই নাম্বার জিনিস হলো আমার দলের মধ্যে যারা আসবে, ইবলিসের দলে যারা যোগদান করবে, যারা শয়তানের দলে যোগদান করবে, এই ব্যক্তিগুলোর কখনো রিজিকের অভাব দেওয়া যাবে না, এই ব্যক্তিদের যেন রিজিকের কোনো অভাব না হয়, এদের রিজিক সব সময় থাকতে হবে, এদের কোনো সময় খাবারের অভাব দেওয়া যাবে না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তাহলে এটাও তোমাকে দেওয়া হলো। তিন নাম্বারে শয়তান ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তিন নাম্বারে আরেকটি জিনিস দিতে হবে, আমি শয়তান মানুষকে ধোকা দিব, আমি শয়তান মানুষকে কুমন্ত্রণা দিব, কিন্তু কেউ যেন আমাকে দেখতে না পারে, কেউ যেন আমাকে ধরতে না পারে, কারণ ধরা খাইলে তো কিল খাইবে, এজন্য আগে বুদ্ধি, ধরা খাইলেই কিল, এজন্য আগে বুদ্ধি করে বলতেছে, কেউ যেন আমাকে ধরতে না পারে, দেখতে না পায়, কিন্তু আমি তাকে মানুষকে কি দেবো, মানুষকে
রোমন্তনা দেব, মানুষকে অসহসা দেব, তাদেরকে খারাপের দিকে নিয়ে যাব, কেউ যেন আমাকে ধরতে না পারে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এই তিনটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে দান করলেন। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত হায়াত, যত মানুষ শয়তানের দলে যোগ দিবে একটা শয়তানও কিয়ামতের আগে মৃত্যুবরণ করবে না, এই প্রত্যেকটা শয়তান কিয়ামতের দিন মৃত্যুবরণ করবে, এর আগ পর্যন্ত তাদেরকে আল্লাহ পাক জিন্দেগির হায়াত দান করেছেন। দুই নাম্বারটা চেয়েছিল, একটা রিজিকের অভাব দেওয়া যাবে না, শয়তানের দলে যারাই যাবে যারা খাবার পাবে একটা খাবারও তাদের অভাব থাকবে না। এই জন্য অনেকে শয়তানের দলে যোগ দেয় কি দেয় না, কথা কন দেয় কি দেয় না, এক কাপ চাওয়া খাওয়ার জন্য আজকে শয়তানের দলে যোগ দেয়, এক কেজি চাউলের জন্য আজকে শয়তানের দলে যোগ দেয়, একটা মাত্র সিগারেট খাওয়ার জন্য শয়তানের দলে যোগ দেয়। আমি আর ওইদিকে বলবো না, আপনারা বুঝে নিবেন, এখন সিজিন একটা চাওয়ার জন্য যোগ দিচ্ছে, একটা চাওয়া, একটা পান, একটা বিস্কিট খাওয়ার জন্য যোগ দেয়, কিন্তু ইসলামের হুকুম তাদের কাছে নাই, শুধুমাত্র খাবারের লোভে যে বান্দারা, খাবারের লোভে দেখবেন আল্লাহ ইসলাম বিদ্বেষী লোকদের সাথে যারা মিল দেয় এই ব্যক্তিরাও শয়তানের তালিকায় পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, যারা তোমার দলে ঢুকবে তোমার যে অবস্থা হবে ওই ব্যক্তিদেরও একই অবস্থা হবে, বলেন নাউজুবিল্লাহ, এর মানে জাহান্নাম, শয়তান চিরস্থায়ী জাহান্নাম। সূরা বনী ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন যে তোমার যে স্থান হবে তোমার দলে যারা যোগ দিবে তাদেরও সেই একই স্থান। শয়তান জানে কিয়ামত পর্যন্ত যদি হায়াত না পায় মানুষকে ধোকা দিতে পারবে না, এই জন্য এটা আল্লাহর কাছ থেকে চায় নিছে। দুই নম্বরে চায় নিছেন যে রিজিক, খাবার, খাবারে কোনো সংকট দেওয়া যাবে না, আমার দলে যোগ দেওয়ার সাথে সাথে তার রিজিক থাকতে হবে অফুরন্ত, কারণ খাবার যেখানে মানুষ সেখানে, যেখানেই মিষ্টি সেখানেই পিপিলিকা, যেখানেই দেখবেন খাবার আছে সেখানে মানুষের অভাব নাই। আজকে মাজারে মাজারে ফ্রিতে ফ্রিতে খাবার বিতরণ করা হয়, সেখানে লোকের অভাব নাই। আজকে ফ্রিতে ফ্রিতে রোডে ঘাটে চা বিস্কিট পান খাওয়ানো হচ্ছে, মানুষের অভাব নাই। মসজিদে কিছু দেওয়া হয় না, মসজিদে আজকে মুসল্লির অভাব, কথা ঠিক কিনা বলেন? এই চরিত্রটা আসছে সেই শয়তানের কাছ থেকে, ইতিহাস থেকে শিক্ষা নেন। এই চরিত্র যার মধ্যে আছে মনে রাখবেন, আপনিও শয়তানের দলের লোক, এত সহজ না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন আর মুসলমান হয়ে জান্নাতে গেলেন, এত সহজ না। আর শয়তান এটাও জানে মানুষকে একটু মন্ত্রণা দিতে গেলে তো মায়ের খাবে, কিল খাওয়ার থেকে বাঁচার জন্য আগেই আল্লাহর কাছে বলল যেন আমি মানুষকে ধোকা দিতে পারে এইভাবে কেউ দেখতে না পায়। আল্লাহ নবী এটাই বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদদাম, যে নিশ্চয় শয়তান এমন একটা জিনিস যে মানুষের রক্ত শরীরের মধ্যে যেভাবে চলাফেরা করে শয়তান মানুষের শরীরের মধ্যে সেইভাবে চলাফেরা করে, ও মার খাওয়ার ভয়ে আগে আল্লাহর কাছ থেকে চায় নিছে, এটা নাহলে জনগণকে ছেড়ে দিত, ধুনে ফেলতো। সম্মানিত মুসল্লিয়ানেকরাম, আজকের আলোচনা থেকে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেই বিষয়টি হলো, মানব জাতিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত কখন নিলেন? আল্লাহ তখনই নিয়েছেন যখন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে একজন দাঁড়িয়ে গিয়েছিল তখন। আমার এতক্ষণের আলোচনা কি আপনারা বুঝতে পারছেন? শয়তান যখন আল্লাহর হুকুম মানলো না, আদমকে আল্লাহ পাক সৃষ্টি করতে চাইলো এই হুকুমটা যখন মানতেছে না, তখন তো সে শয়তান হলো, কিন্তু তাকে আদমকে বানানোর সিদ্ধান্ত আল্লাহ কখন নিলেন? যখন শয়তান চিন্তা করলো দুনিয়াতে আমি একাই রাজত্ব করব, আমার উপরে কথা বলার মতো কেউ নাই, আমি যা ইচ্ছা তাই করব, এই চিন্তা যখন তার মধ্যে আসলো আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে এখন আমি দুনিয়াতে মানুষ পাঠাবো। ফেরেশতারা বলছিল আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার শুকরিয়া আদায় করি, আমরা সব কিছু করি, তাহলে কেন আপনি মানুষ পাঠাবেন দুনিয়াতে? আল্লাহ পাক বলছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেইটা জানি তোমরা ওইটা জানো না। আল্লাহ তো এটা জানে যে ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতারাও জানে তারা ইবাদত করে, কিন্তু ফেরেশতারা জানে না ওই শয়তানের মনের খবর, ওই খবরটা জানতো আল্লাহ। আল্লাহ যখন দেখলেন দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে একজন অবস্থান করনেওয়ালা তৈরি হয়ে গেছে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দাবানোর জন্য, ওই ব্যক্তিকে, ওই শয়তানকে প্রতিহত করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিফা নিযুক্ত করলেন, আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠালেন।
করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ইতিহাস থেকে আমাদেরকে যেটা শিক্ষা দেয়, আমাদেরকে শুধু দুনিয়াতে ঘুরে ফিরে খাওয়ানো শিক্ষা দেয় না, এই ইতিহাস থেকে এটাই শিক্ষা নিতে হবে, আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো ওয়ালাকে ধ্বংস করার জন্য, প্রতিহত করার জন্য। আজকেও যদি দুনিয়ার কোনো জায়গায়, আজকেও যদি দেশের কোথাও দেখা যায় ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান করতেছে, ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে, ইসলামের বিপক্ষে কেউ কোনো স্লোগান দিয়েছে, ইসলামের বিপক্ষে কেউ দাঁড়িয়ে গিয়েছে, আমাদেরও দায়িত্ব ওই শয়তানকে প্রতিহত করা, কথা ঠিক কিনা বলেন? এটাই আমাদের আজকে শিক্ষণীয় মূল বিষয়। মনে রাখবেন, আপনার হাত যদিও পাঁচটা আঙ্গুল, হয়তো এক পা ওজনও হবে না। যারা সুটকে আমার মতো তাদের তো ওজন আরো কম, যারা মোটা হয়তো এক পা হতে পারে। এই পাঁচটা হাতের আঙ্গুলের লোক যদিও ওজনের 100 গ্রাম 200 গ্রাম হোক না কেন, কিন্তু এইটার দাম এত বেশি,